হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে সুন্দর ফ্রকটি তৈরি শেয়ার করব। তো এটার মেজারমেন্টটা হচ্ছে 34 ইঞ্চি লম্বা আর বডিটা 28 ইঞ্চি। তো এই ফ্রকটি তৈরি করতে আমার টোটাল কাপড় লেগেছে 2.25 গজ পরিমাণ, 1.5 গজ প্রিন্টের কাপড় আর 1.25 গজ এক কালার কাপড়। তো প্রথমেই আমি টপ পার্টটা কাটিং করব। টপ পার্টটা কাটিং করার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, দুই পার্ট করে নিয়েছি কাপড়টা। লম্বাটা নিয়েছি 13 ইঞ্চি, চওড়াটা 8.5 ইঞ্চি। তো এখানে আমি প্রথমেই দেখতেই পাচ্ছেন বন্ধ সাইড থেকে কাঁধের জন্য মাপ নিয়ে নিয়েছি 5 ইঞ্চিতে, আর হচ্ছে এখন গলার জন্য 2.5 ইঞ্চির একটু কম মাপটা নিয়ে নিচ্ছি, নিয়ে দাগটা লম্বা করে দিয়েছি। এখন হলো গলার লম্বাটা নিয়েছি এখানে 4.5 ইঞ্চি, আর হচ্ছে এখানে 5.5 ইঞ্চি নিচ্ছি আমি আরমোলটা। তারপরে হচ্ছে বডির মাপটা নিয়ে নিচ্ছি, বডিটা নিয়েছি 7 ইঞ্চি, আর হচ্ছে বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চির মতো। কোমরটা নিয়েছি বডি থেকে 1 ইঞ্চি কম, নিয়ে দাগটা লম্বা করে টেনে দিয়েছি। এখন হচ্ছে 1 ইঞ্চির মতো এভাবে ডাউন করে দিচ্ছি, তারপরে দাগ অনুসারে কেটে নিতে হবে। তো আমি কেটে নিয়েছি দাগ অনুসারে, এখানে একটা পার্ট বের হয়েছে। তো এটা মাপ করে আমি প্রিন্টের কাপড়টা কেটে নিব। তো প্রিন্টের কাপড়টা দুইটা পার্ট বের হবে, টোটাল 3টা পার্ট বের করতে হবে ডিজাইনটা করার জন্য। নর্মালি আমরা 2টা পার্ট বের করি পিছনের এবং সামনের, আমি এখানে ডিজাইন করব, সেই জন্য এখানে 3টা পার্ট বের করতে হবে, একটা এক কালার কাপড় দিয়ে আর 2টা প্রিন্টের কাপড় দিয়ে। তো একই মাপের আমি 3টা টপ পার্টের জন্য কেটে নিয়েছি। তো এখন হচ্ছে কেটে বন্ধ সাইডটা সারিয়ে নিচ্ছি। তো এখানে 2টা এই যে আলাদা হয়ে গিয়েছে। তো এখন হলো পিছনের পার্টের জন্য আমি গলাটা কাটিং করব। এখানে 3.5 ইঞ্চি আমি লম্বাটা নিচ্ছি গলার পিছনের পার্টের জন্য, এখানে চেন অ্যাটাচ করব পরে। তো হচ্ছে গলাটা কাটিং করা শেষ, এখন হলো পিছনের পার্টটা আমি এক সাইডে সরিয়ে রাখব। তারপরে হচ্ছে সামনের পার্টের প্রিন্টের কাপড়টা আমি নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে এই যে উপর থেকে আমি এখানে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দাগটা হচ্ছে এভাবে সমান করে দিয়ে দিতে হবে সম্পূর্ণটা, দিয়ে দাগ অনুসারে কেটে নিতে হবে। এটা ডিজাইনের জন্য কাটিংটা করেছি। তো এখন হচ্ছে এই 2টা একসঙ্গে রেখে আমি একটা সাইডে সরিয়ে রাখছি, হাতাটা কাটিং করে নিচ্ছি। হাতাটার লম্বাটা এখানে 12 ইঞ্চি নিচ্ছি, 4 পার্ট কাপড় আছে এখানে। তারপরে হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছে আলাদা করে, নেওয়ার পরে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিব, যেখানে 4 পার্ট কাপড় আছে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে হাতার জন্য আমি এখানে আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি। মুহুরিটা এখানে আমি 4.5 ইঞ্চি নিয়েছি। এই ফ্রকটি তৈরি করতে আমার প্রিন্টের কাপড় লেগেছে 1.5 গজ পরিমাণ, আর হচ্ছে এক কালার কাপড় লেগেছে 1.25 গজের মতো। টোটাল কাপড়টা লেগেছে 2.25 গজ। এখন হলো স্কার্ট পার্টটা কাটিং করার জন্য, আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি কাটিংয়ের সুবিধার জন্য। তো এখানে হচ্ছে 15 ইঞ্চি লম্বা করে আমি কেটে নিচ্ছি 2টা পার্ট পিছনের এবং সামনের জন্য। একটা সাইডে সরিয়ে রেখেছি, এখন হলো এক কালার কাপড়টা নিয়ে নিচ্ছি। এক কালার কাপড়টাও আমি 2টা পার্ট বের করব, 10 ইঞ্চি লম্বা করে 2টা পার্ট। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই হবে সেটা। প্রিন্টের কাপড়টা সোজা সাইডে রেখেছি, তার উপরে এক কালার কাপড়টা দিয়ে এভাবে সেলাইটা করে নিয়েছি।
নেওয়ার পরে এখান দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তারপরে এই যে এভাবে কুচি তৈরি করে নিব, আর নিচটা দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তাহলে স্কার্ট পাটটা রেডি। এখন হলো আমি টপ পাটটা রেডি করব। টপ পাটটা আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এক কালার কাপড়টা নিয়ে নিয়েছি, তার উপরে প্রিন্টের কাপড়টা আমি উল্টো সাইড করে রেখে যেভাবে সেলাইটা বসিয়ে দিব। সেলাই সুবিধার জন্য উল্টিয়ে নিয়েছি, পিন দিয়ে আটকে নিয়েছি, তারপরে হচ্ছে সেলাইটা করব। সেলাই শেষ। এখন হচ্ছে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। নেওয়ার পরে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে কাপড়টা উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে চাপ সেলাই দিতে হবে। গলাতে চাপ সেলাই দেওয়া শেষ। এখন হলো এখানে একবার ভাঁজ করে সেলাই বসিয়ে দিতে হবে। পেছনের পাটটা আমি আগে রেডি করে রেখেছি চেন লাগিয়ে। এখন হলো এভাবে পুট্টা সেলাই করতে হবে। এই ফ্রকটি তৈরি করতে আমার টোটাল কাপড় লেগেছে 2.25 গজের মতো। 1.5 গজ লেগেছে প্রিন্টের কাপড়, আর 1.25 গজ লেগেছে এক কালার কাপড়। টোটাল 2.25 গজের মতো কাপড় আমার এখানে লেগেছে। লম্বাটা হচ্ছে, ফ্রকটির লম্বাটা হয়েছে 34 ইঞ্চি, আর বডিটা এখানে 26। তো আপনারা যদি এর চেয়ে একটু বড়ো বা ছোটো করতে চান, সেক্ষেত্রে কাপড়টি একটু বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন। এখন হলো আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। হাতাটা আমি পুটের কাছে 2-3টা কুচি দিব।
দুইটা হাতায় লাগানো কমপ্লিট। এখন হচ্ছে স্কার্ট পার্টটা টপ পার্টের সঙ্গে সেলাই করতে হবে। তো আমি সম্পূর্ণটা পেতে নিয়েছি, তারপরে হচ্ছে এই যে স্কার্ট পার্টে আমি লম্বা সেলাই দিয়ে নিয়েছি বড় বড় করে। এখন হচ্ছে সুতাটা টান দিয়ে কুচি তৈরি করে নিতে হবে। এই যে এভাবে একটা সুতা ধরে টান দিলে এভাবে কুচি তৈরি হবে। দুই সাইডে আমি কুচিটা তৈরি করে নিব, তারপরে হচ্ছে সেলাই করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাপ মতো কুচি তৈরি করে নিতে হবে, সব জায়গা সমান করে নিতে হবে কুচি, তারপরে সেলাইটা দিতে হবে। তো কুচিটা আমি তৈরি করে নিয়েছি, এখন হলো এই যে এভাবে উল্টিয়ে নিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। দুই সাইডে এভাবে সেলাইটা করে নিতে হবে। দুই সাইডে সেলাইটা করে নিয়েছি। এখন হলো কোমরে বেলটা আমি পিন দিয়ে আটকে নিব, নেওয়ার পরে সাইডটা সেলাই করব। সমান করে নিয়ে তারপরে হচ্ছে দুই সাইড সেলাই করে নিতে হবে, তাহলে ড্রেসটি কমপ্লিট। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।